আসসালামু আলাইকুম ইব্রিয়ন, স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। এখানে আদাদিকে নিশ্চয়ই ভাবতেছেন এটা কী ব্যাপার, আজকে আমি কী দেখাবো। আসলে এর আগের একটি ভিডিওতে আমি বলেছি যে আমি ঘরে আমি আদার পাউডার নিজে বানাই, তো কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো হাজির হলাম, যেহেতু রোজার প্রস্তুতি চলতেছে, তো সেই প্রস্তুতি হিসেবে আমি আমার কিছু আদা, প্রায় এখানে আমি 2 কেজি পরিমাণ আদা নিয়েছি, আমি পাউডার করে রেখে দিব। আর আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরেই মানে বাটার ঝামেলা নাই বা নষ্ট হওয়ারও সম্ভাবনা কম, সাথে অপচয়ও খুব রুদ হয়, এই এইভাবে আমরা পাউডার করে নিলে কিভাবে নেবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় আমি 2 কেজি পরিমাণ আদা নিয়েছি, মানে যেহেতু রমজান মাস, আমাদের কিন্তু বুনা খিচুড়ি যাই বানাই, মোটামুটি আদাটা কিন্তু আমাদের প্রায় জিনিসই প্রয়োজন হয়। তো সেজন্য আমি আমার প্রয়োজন মতো আমি প্রায় 2 কেজি পরিমাণ আদা এখানে নিয়ে নিয়েছি। তো আদা নেওয়ার পরে 4-5 ঘন্টা আমি ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে কোনোভাবে এর মধ্যে কোনো মাটি না থেকে যায়। ধোয়ার পর এখন আমি এগুলোকে সিদ্ধ করব। হ্যাঁ, অবশ্যই পানি দিয়ে সিদ্ধ না, আমি একটি মানে আপনাদের যাদের ঘরে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার দিয়ে সিদ্ধ করবেন, মানে এটা আসলে ভাপে সিদ্ধ হবে। তো চলুন, আমি বিশেষ করে পছন্দ করি মাটির হাঁড়ি, যেগুলো আমাদের এলাকায় এগুলোকে বলে ঘাইয়ারি, মানে এর মধ্যে করাটা খুব বেশি পছন্দ করি। তো আমি ঘাইয়ারি অলরেডি বসিয়ে দিয়েছি, তাহলে চলুন এটা আমি দিয়ে দিই ঘাইয়ারি বলতে। আমার ঘাইয়ারিটি মোটামুটি গরম হয়ে আসছে, এখন আমি আদাগুলো দিয়ে দিব। আমার আদাগুলো আমি দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো অপেক্ষা করব। আধা ঘন্টায় মোটামুটি পুরোটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি যে কাজটা করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার আদাটা মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে, এর মধ্যে আমি এর আরেকটি কাজ করব। আরেকটি মানে এই কাজটা হচ্ছে যাতে করে আমার আদার পাউডারটি বেশি দিন ভালো থাকে আর এর জাজটা কোনোভাবে যাতে নষ্ট না হয়, সেজন্য এখানে একটা বোলের মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানি নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম। আমি আর একটু বেশি দিচ্ছি যেহেতু আমার আদার পরিমাণটা একটু বেশি। এই পানির মধ্যে আমি এই সিদ্ধ আদার থেকে আধা ঘন্টার মতো বা 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে যে কাজটা হবে যে আদার যে পাউডারটা এটা বেশি দিন পর্যন্ত এর গন্ধটা থাকবে এবং ভালো থাকবে, কোনোভাবে এই পাউডারটা নষ্ট হবে না। তাহলে এখানে আমি এর মধ্যে আমি আধা ঘন্টা সময় ভিজিয়ে রাখবো সিদ্ধ আদাগুলোকে। আধা ঘন্টা বা 20 মিনিট পরিমাণ সময় আমি এগুলাকে ভিজিয়ে রাখব। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এইভাবে আমি কুচি কুচি করে রোদে শুকিয়ে নিব। মোটামুটি 4-5 দিন রোদে শুকালেই কিন্তু শুকিয়ে যায়। আর যাদের মানে ঘরে বা বাড়িতে রোদ আসে না, তারা কিন্তু যা গ্যাসে যখন আমরা রান্না করি তখন তখন কোনো স্টিলের প্লেটে বা কোনো কিছুতে দিয়ে আমাদের গ্যাসের নিচে দিলেই কিন্তু মোটামুটি এই আদাগুলো শুকিয়ে যাবে। তাহলে আমি এখন রোদে শুকাতে দিব। আমার আদাগুলো শুকিয়ে মোটামুটি দেখেন কিভাবে শুকিয়ে গেছে, এখন আমি পাউডার করে নিব। আমি প্রায় 4-5 দিন রোদে শুকাইছি, মাঝে মধ্যে একটু যখন বৃষ্টি হতো তখন আমি গ্যাসের নিচে দিয়ে দিতাম।
দেখুন কিভাবে শুকিয়ে গেছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি ব্লান্ডা করে নিব, আপনারা চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন। দেখুন কি সুন্দর পাউডার হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলোও করে নিব। এটা কিন্তু চালনি দিয়ে চালারও প্রয়োজন নেই, এমনিতে একেবারে মিহি হয়ে গেছে। দেখুন এখন বাকিগুলো আমি করে নিব। আমি একটি এয়ারটাইট কাচের বই আমি রেখে দিয়েছি। এভাবে যদি আপনারা পাউডার করে রেখে দিন তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এই আদাটা কিন্তু বাটা আদা আদা চাইতে কম লাগে। আর অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে রাখার, এতে দেখবেন ফ্রিজে রাখার ঝামেলা নাই এবং আদার পরিমাণটাও অনেকটা কম লাগে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি যে কোনো ভিডিও দিলে আপনার পেয়ে যেতে পারেন। সেজন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। রামাদানুল করিম, আল্লাহ হাফেজ।